আসসালামু আলাইকুম, দিস ইজ টেক বাংকার। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে আনলিমিটেড ফ্রেন্ডলি আনসার। তো আপনি কিভাবে ফ্রেন্ডলি আনসার পেতে পারেন সে বিষয়ে আজকে দেখানো হবে এবং আলোচনা করা হবে। তো ফ্রেন্ডলি একটি প্রিমিয়াম অ্যাপ, এটার জন্য অনেক অ্যাড দেখতে হয়। তো এই অ্যাডগুলো একদম বিরক্তিকর, তাছাড়া এটা আমাদের ছাত্র এবং শিক্ষকদের বেশ একটা জনপ্রিয় মাধ্যম শিক্ষার জন্য। অনেক অ্যাসাইনমেন্ট, তারপরে এক্সাম, অ্যাডমিশন টেস্ট ইত্যাদি ইত্যাদি কাজে আমরা ব্রেইনলি ব্যবহার করি। তো আজকে আমরা দেখব কীভাবে আপনি ব্রেইনলি ফ্রিতে অ্যাড ছাড়া দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা একটা কোশ্চেন নিয়ে নিই, একটা কোশ্চেন আমি নিয়ে নিলাম এখান থেকে, এতটুকু এটা কপি করলাম। কপি করার পরে আমি সরাসরি ব্রেইনলিতে চলে যেতেছি, ঠিক আছে, সরাসরি আমি ব্রেইনলিতে চলে যেতেছি। তো আমি টাইপ করবো ব্রেইনলি, ব্রেইনলি ব্রেইনলি টাইপ করার পরে এখানে গেলাম। এখন আমি ব্রেইনলিতে সার্চ করব আমার যে কোশ্চেনটা আছে বা যে ইয়াটা আমি খুঁজতেছি ব্রেইনলিতে, যে আনসারটা, ঠিক আছে। তো এটা আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমাকে এখানে বিভিন্ন আনসার দেখাইতেছে, সরি, বিভিন্ন আনসার। আমি এটা দেখব, তো এটা দেখার জন্য সি আনসারে প্রেস করব, সরি, সি আনসারে ক্লিক করব। সি আনসারে ক্লিক করার পরে আমি এখন আবার সি আনসারে ক্লিক করব। এখন আমাকে কি দেখাইতেছে, যে অ্যাকাউন্ট করার জন্য বলতেছে। তো আমি অ্যাকাউন্ট ছাড়া না হলে আমাকে অ্যাড দেখাইতে হবে, যে অ্যাড দেখাইতেছে। তো আমি কিভাবে অ্যাড ছাড়া দেখবো সেটাই তো আজকের ভিডিওর মুখ্য বিষয়। তো প্রথম এখানে আসছেন, আসার পরে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে যান তাহলে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতেছেন কুকিজ অ্যান্ড সাইট ডাটা, এখানে প্রেস ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে ম্যানেজ অ্যান্ড অন ডিভাইস সাইট ডাটা, এখানে দিবেন। দেওয়ার পরে দেখতেছেন এখানে আছে কি, আর এই জায়গাটার মাঝে আপনার মূলত যে সাইটগুলো আপনার কুকিজগুলো সংগ্রহ করে আর কি, তো কুকিজগুলো আপনি ডিলিট করে দেবেন। তো এখানে যে আপনি এখানে ডন্ট অ্যালাও দিতে পারেন বা ডিলিট অল উইন্ডোজ এখানে দিবেন। তো সরাসরি বলতে গেলে আপনি ডিলিটে প্রেস করবেন। প্রেস করার পরে ডান দিয়ে দেন। ডান দেওয়ার পরে আপনার এখানে আসবে এই যে রিলোড, একটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পরে আপনি আবার আনসারটা দেখতে যাবেন, আনসারটা আবারে ক্লিক করবেন এখানে আনসার, ঠিক আছে, আনসারে ক্লিক করবেন। এখন আপনি আনসার দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে সব আনসার আপনি দেখতে পাবেন। এই যে, ঠিক আছে, ডাজ, এখানে কিন্তু আনসারটা ডাজই হবে। আর এখানে এক্সপ্লেন করে দিছে, অনেকগুলো এক্সপ্লেন করে দিছে, ঠিক আছে। আর বিশেষ করে এটাও দেখতে পারেন কেন হয়েছে। আর এটার যে আনসারটা আমি এখান থেকে নিছি, যে এই যে আনসারটা এখান থেকে নিছি, এখানে কিন্তু এটাই দেখেছি। তারপর একটা আনসার দেখি, আরেকটা, তো কামিং এটা দেখি বা হট এটা দেখি, কপি করলাম। এখানে ডিড হি সে
হি সে, অনেক সময় আনসারগুলো পাওয়া যায় না এসব ওয়েবসাইটে, কিন্তু ব্রেলিনতে ঠিকই পাওয়া যায়। তো আমি আবার সার্চ করব, ঠিক আছে, আমি আবার সার্চ করব এটা, এন্টার। এটা কিন্তু আমার কুকিজটা আবার নিয়ে নিছে, আমি এখন আনসারটা দেখব কি কব বলছে যে হার্ট অ্যাবাউট পারফরমেন্স নাম্বার। আচ্ছা এটা দেখি আমি, এটা এটা বোধ হয় হুবহুব নাই, কিন্তু আমি আরেকটা দেখতেছি, এটা দেখি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার আনসারটা কিভাবে দেখবেন ফ্রিতে, এটাই তো দিলাম। হ্যাঁ এখানে কিন্তু এক্স্যাক্টলি আনসারটা পাওয়া গেছে, তো সি ভেরিফাইড আনসার। এখন সি আনসার এখন আবার দিছে আপনি নো স্কিপ দিয়ে, এখানে 15 আগের মতো করবেন, সাইট সেটিংয়ে চলে যাবেন, অথবা আপনার এই যে কুকিজ অ্যান্ড ডাটা এখানে চলে যাবেন, যাওয়ার পরে ম্যানেজ, ম্যানেজে যাওয়ার পরে ব্রেইনলি ডিলিট করে দেবেন, ডান, রিলোড। এই যে আনসারটা কিন্তু এখানে দেখাইতেছে, তো এখানে দেখি কি আনসারটা দিছে, এনি অফ, এনি অফ, ঠিক আছে, আর এখানে এনি অফ। তো ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে আসে, আমাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।